নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড অ্যান্ড রেসিপিতে স্বাগত। লকডাউনের এই বাজারে আমরা কেউই সে বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করতে পারছি না, বিশেষত বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি। সেই জন্য আমি আজ বিয়েবাড়ি স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ ছানার ডালনা। এই রান্নাটা খেতে অসাধারণ হয়, আপনারাও প্লিজ ট্রাই করে দেখবেন। আমি যেভাবে করেছি আপনারাও ঠিক সেইভাবেই রান্না করে দেখবেন, খেতে অপূর্ব হয়। তো দেখে নিন কি কি লাগছে এই রান্নাটার জন্য। প্রথমে আমি এখানে একটি মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি একটা টমেটো নিয়েছি কুচো করে, লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, কিশমিশ নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর নিয়েছি ছানা ভাজা, এই দেখুন পেস্টটা আমি রেডি করে নিয়েছি। আলু নিয়েছি দুটো মিডিয়াম সাইজে, ডুমো করে কেটে নিয়েছি। মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ স্বাদ মতন, আর সামান্য একটু টক দই। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 2 টেবিলস্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। ছানা ভাজাটা আমি মিষ্টির দোকান থেকে কিনেছি, আপনারা মনে করলে বাড়িতেও ছানা তৈরি করে নিয়ে ভেজে নিতে পারেন। আলুগুলো প্রথমে আমি হালকা লাল করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে আলুগুলো তুলে রাখছি। এবার ওই আলু ভাজার তেলেতেই আমি গোটা ফোড়ন দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি, গোটা জিরে, 2 শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এতে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। 2-3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সমানে নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়। এবার আমি এতে 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে আবারও মশলাটাকে আমি নেড়ে চেড়ে কষতে থাকছি। সামান্য একটু এতে আমি জল অ্যাড করে দেব যাতে মশলাটা কড়াতে ধরে না যায়। এইভাবে 2-3 মিনিট ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব। কালারের জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি। কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে আমি আবারও ভালো করে মশলাটাকে নেড়ে নিলাম। আবারও একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিয়েই মশলাটাকে কষতে হবে আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে মশলা কষলে মশলার টেস্টও খুব ভালো হয়, তরকারির স্বাদও খুব ভালো হয়। এইভাবেই আমি 2 মিনিট অন্তর অন্তর ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা। এই সময় গ্যাসের আঁচটা আপনারা লোয়েতে রাখবেন, নাহলে টক দইটা ফেটে যেতে পারে। টক দই দিয়ে মিশিয়ে নিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিলাম 2 মিনিট পর। এই দেখুন মশলাটা থেকে কী সুন্দর তেল বেরিয়েছে। এবার আমি এতে স্বাদ মতন চিনি অ্যাড করে দেব। যেহেতু নিরামিষ ছানার ডালনা তাই একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, আপনারা মনে করলে চিনি এতে নাও দিতে পারেন। আমি এখানে 2 চামচ মতন চিনি অ্যাড করেছি। চিনিটা দিয়েও আবার মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আবারও একটু ঢাকা দিয়ে দেব। দু এক মিনিটের জন্য ঢাকাটা আমি দিয়েছিলাম। এ দেখুন মশলাটা একদম রেডি হয়ে গিয়েছে, মশলার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও মশলাটা খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে রান্নাটা করেছি আপনারাও ঠিক সেইভাবেই রান্নাটা করবেন, দেখবেন একদম বিয়েবাড়ির মতন নিরামিষ ছানার ডালনা খেতে হবে। এবার আমি মিক্সিতে যে মশলাটা বেটেছিলাম সেই মিক্সির বাটিটা ধুয়ে আমি এতে দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতন দিতে হবে, যেহেতু ছানা ভাজাগুলো এর মধ্যে যাবে, ছানা একটু জল টেনে নেয়, সেই জন্য জলটা একটু বেশি দিতে হবে। জলটা দিয়ে আমি ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠবে ঠিক তখনই ছানা ভাজাগুলো আমি এতে দিয়ে দেব। ছানাগুলো দিয়ে আমি নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব, রান্না হতে দেব 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে করে দেব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ রান্না হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আমি এবার দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কি না। এই দেখুন ছানা ভাজাগুলো কেমন ফুলে উঠেছে, ঝোলটাও অনেকটা কমে গিয়েছে, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নাবিয়ে নেব। এর থেকে বেশি ঝোলটাকে শুকোতে গেলে আরও ঝোলটা টেনে নেবে। এবার আমি ওপর থেকে সামান্য ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে সার্ভ করে দেব। তো আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন কমেন্ট বক্সে। নিরামিষ ছানা ডাল্লা রুটি, পরোটা, লুচি, ভাত সবার সাথেই খেতে ভালো লাগে। আপনারাও প্লিজ ট্রাই করে দেখবেন, একদম বিয়েবাড়ির মতনই হয়েছে। ভিডিওটা পুরো দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, লাইক দিলে আমরা অনেক অনেক অনুপ্রাণিত হই। কমেন্ট বক্সে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।